খুলনায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী পলাশ চন্দ্র ঢালী। আমরা সেখানকার সর্বশেষ অবস্থা জানতে যুক্ত হব তার সঙ্গে। পলাশ, আসলে রূপসার খুলনার রূপসা উপজেলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি আসলে নিয়ন্ত্রণের কি অবস্থা, সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। সাইমুল, এই বিকেল আপনি জানেন যে এর আগে আমরা জানিয়েছি যে 5:30টার দিকে যে আগুনটি লাগে সেই আগুনের প্রায় ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে যে 4.5 ঘন্টা পরে বিশেষ করে এই আগুনটি মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তবে আমরা 11টা নাগাদও দেখেছি আগুনের যে লেলিহান শিখর সেটি দাউ দাউ করে জ্বলছে। তো এই প্রায় 16টি ইউনিট, মানে 14টি ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর 2টি ইউনিট, মোট 16টি ইউনিট কিন্তু এই নিয়ন্ত্রণে কাজ করেছে। এবং এই যে অগ্নিকাণ্ডের যে সূত্রপাত কীভাবে হয়েছিল সেটি কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে মালিকপক্ষ বলছিল যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে। একটি মানে যদি কয়েকটি অভিযোগই রয়েছে, যেরকম মালিকপক্ষের অভিযোগ রয়েছে, তারা বলছে যে ফায়ার সার্ভিস দেরিতে আসছে, কিন্তু ফায়ার সার্ভিস বলছে যে তারা কিন্তু তার খবর পাওয়ার পরপরই তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং একই সাথে বাংলাদেশ নৌবাহিনীর 2টি টিম, তারাও কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। এই মুহূর্তে যে আগুন যদি আমরা একটু কি দেখাতে চেষ্টা করি যে এখনও কিন্তু নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের এবং বাংলাদেশ নৌবাহিনীর যে 4-5টি ইউনিট এখনও রয়েছে, এখনও ভিতরে যে আগুন যেটা ডাম্পিং আগুন, আগুন নিয়ন্ত্রণে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তারপরেও কিন্তু এখনও যেহেতু জুট মিলের আগুন, এই আগুনটি এখন কিন্তু বলা যায় যে আরও কিছুক্ষণ, মানে ফায়ার সার্ভিস বলছে যে আরও হয়তো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে পুরোপুরি নিভে যেতে। তবে আগুনটি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এমনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আমার কাছে এটাই ছিল এখন এই যে খুলনা রূপসার জামুনায় যে সালাম জুট মিলের আগুনের সর্বশেষ তথ্য।